Assalamualaikum সুপ্রদর্শক আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভারতীয় লাইফ অফ ক্রেডিটের ঋণে অর্থছাড় বেড়েছে বর্তমানে ভারতীয় ঋণে চলমান প্রকল্পে মোট ঋণ ছাড় হয়েছে 96 কোটি ডলার বাংলাদেশে মোটের প্রতি ডলার 82 টাকা ধরে প্রায় 7310 কোটি টাকা তিনটি এলওসি মিলে এই ঋণ ছাড় করেছে ভারত রোববার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনের সভাপতিত্বে এলওসি ঋণের ছাড়পত্র সহ প্রকল্প বাস্তবায়ন বাড়ানো বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে এতে প্রকল্পের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ সংস্থা ইআরডি ও ভারতীয় হাইকমিশনার সহ ইআরডির অধিপতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইআরডি বলছে বিভিন্ন কারণে এলওসি প্রকল্পে অর্থছাড় বেড়েছে শুরুর দিকে ভারতীয় ঋণের অর্থছাড়ের পরিমাণ হতাশজনক থাকলেও বর্তমানে তা বেড়েছে প্রথম ধাপে 2010 সালে দেওয়া প্রথম এলওসি ঋণের পরিমাণ ছিল 80 কোটি ডলার ইতিমধ্যে ভারত প্রকল্পের আয়তায় অর্থছাড় করেছে 68.6 কোটি ডলার বা 73.65% প্রথম এলওসিতে অর্থছাড় বাকি আছে মাত্র 12 কোটি ডলার এই এলওসির আয়তায় 15টি প্রকল্প নেওয়া হয় এর মধ্যে 12টি প্রকল্প এরই মতো শেষ হয়েছে বাকি 3টি প্রকল্প চলমান 2021-22 অর্থবর্ষে একটি প্রকল্প বাদে সব প্রকল্প বাস্তবায়ন হবে দ্বিতীয় এলওসিতে 200 কোটি ডলার ঋণ চুক্তি সই করেছে ভারত এর মতো অর্থ ছাড় হয়েছে 17.26 কোটি ডলার বন্ধুরা কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দা রিমার্কেবল মিডিয়াকে